ভুলে গেছে। তো যাই হোক, সেই জন্য তোমাদের দাদা ভাইয়ের ফোনে হচ্ছে আমি ভিডিওটা আবার অন করছি। আর এখানে কিছু জিনিস নিয়েছি, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি, তো আর বেশি বড় করবো না। গুড মর্নিং এভরিওয়ান। আর ওই দিনের সকালের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে আজকেই শেয়ার করে দিই। তো তোমাদের দাদা ভাই এই যে বাজার থেকে নিয়ে এসছে ম্যাগি, লেবু, তারপরে হচ্ছে তোমার চিনি, সার, এখানে কিছু সবজি আছে যেমন পেঁয়াজ, ধনে পাতা, আরও মাছ আছে বাইরে আছে রান্নাঘরে, আর বেসন, টমেটো, এই যে মাছটা দেখতে পাচ্ছ। তো এই সব ভিডিও কিন্তু তোমাদের দাদাভাই নিজে করেছে, কারণ ওই দিন আমি পুজো দিতে চলে গেছিলাম, সেটা তো তোমরা ব্লগে দেখতে পেয়েছো। তো যাই হোক, এই যে এখানে শ্যাম্পু হচ্ছে পাতা নিয়ে এসছে, আর যেমন টুকিটাকি বিস্কিট, তারপরে হচ্ছে ময়দা, এইসব তেল, এইসব কিছু নিয়ে এসছে, যেমন সানরাইজ একটা লঙ্কার প্যাকেট আছে। তো যাই হোক, এইগুলোই হচ্ছে বর্তমানে তোমাদের দাদাভাই নিয়ে এসছে, আরও কিছু বাকি আছে, ওগুলো পরে নিয়ে আসবে মানে দু তিন দিন পরে। তো যাই হোক, এখন আমি চলো তোমাদের সঙ্গে একটু কথা বলি। এখানে দেখো তোমাদের দাদাভাই সব কিছু মানে বেটে কুচিয়ে রেখে দিয়েছে, এখানে মাছটা কিছুটা ভাজছে, আর এখানে দেখো পেঁয়াজ কুচানো আছে, টমেটো, আর মাছটা এই যে কড়াতে ভাজছে, চার পিস মতন মাছ নিয়ে এসছে। তো আজকে হচ্ছে তোমাদের দাদাভাই হচ্ছে মানে রান্নাটা করছে, তো কেমন লাগছে কিন্তু অবশ্যই ব্লগে কিন্তু জানিও, কারণ আমি কিন্তু জানি না তোমাদের দাদাভাই হচ্ছে এই ব্লগটা করবে, মানে আমি যেহেতু পুজো করতে গেছি, তোমাদের দাদাভাই আমাকে বলেছিলো যে আমি রান্না করবো, কিন্তু তোমাদের দাদাভাই যে মানে ভিডিও করবে এটা আমি সত্যি মানে আমার ভাবনার বাইরে। তো যাই হোক, দেখো থালার মধ্যে সব কিছু সাজিয়ে নিয়েছে, আর তোমাদের দাদাভাই যেহেতু চিনি ওড়াতে মশলাটা বাড়তে পারে না, সেই জন্যই আমাদের সাথে এইটাতেই করে, ওর ওটাতে সুবিধে হয়। তো যাই হোক, আর রান্নাটা দেখো মানে এখন মশলাটা কষানো হচ্ছে, তো নিজে হয়তো কিছু বলেনি, তো যাই হোক কিন্তু ভিডিওটা করেছে, এটাই আমার জন্য অনেক। আর তোমরা কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের দাদাভাই শুরু শুরু করে এইভাবেই হচ্ছে ঝোলের আলুটা করে, আর প্রচুর তেল দিয়ে দেয়, মানে তেল তো খরচা ভীষণই করে, তো যাই হোক ছেলে তো আর কী করবে বলো, কিন্তু রান্না ভীষণই সুন্দর করে, আর এক হাতে ফোন ধরেছে এক হাতে রান্না করছে। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা। হ্যালো ফ্রেন্ডস, তো আবার দুপুরবেলা থেকে আবার ব্লগটা স্টার্ট করছি, কারণ ওই ব্লগটা অনেকটাই মানে বড় হয়ে গেছিলো সেই জন্য, আর ওটা তো দেখতে পাচ্ছো কেমন কি নাকি। যাই হোক, এখন হচ্ছে ছাদের উপরে এসছি, আর আজকে মানে হাঁপিয়ে গেছি, তিনতলাতে এসছি তো সেই জন্য যাই হোক। ভাই হচ্ছে দেখতেই পেয়েছ সব, মানে আমি ওখানে গেছিলাম বলে তোমাদের দাদাভাই সব রান্না করে দিয়েছে, মানে উফ কি ভালো। আর এখানে দেখো এই যে আছে জামা কাপড়, তোমাদের দাদাভাই জামা কাপড় কাচার দায়িত্ব, মানে আমি কেচে দিব বলেছিলাম যখন এসছিলাম, বলেছিলাম যে আমাকে দাও আমি কেচে দিচ্ছি, বলছে না না আমি কেচে নেবো, তুমি শুধু আমার সঙ্গে ছাদের উপরে চলো। তো যাই হোক, সেই জন্য চলে এসেছি। তো এখানে হচ্ছে বলছি যে আমার জামা কাপড়গুলো নিয়ে এসছো, বলছে হ্যাঁ নিয়ে এসছি, নিয়ে না নিয়ে এলে হয় নাকি। তো মানে এখানে প্রচুর সাউন্ড হচ্ছিলো সেই জন্য হচ্ছে আমি মিউটটা করে দিয়েছি। তো যাই হোক, কন্টিনিউ করো ব্লগটা। আজকে সকালবেলা হচ্ছে খুব একটা মানে রোদ ছিল না, কিন্তু ভীষণ কুয়াশা ছিল, আর ঠান্ডাটা একদমই ছিল না, কিন্তু বাইরে বলছিলো তোমাদের দাদাভাই যে ঠান্ডাটা ভালোই ছিল, মানে একটু কুয়াশার মতন ছিল। তো আর হচ্ছে এখানে হচ্ছে মানে কী বলবো, আর এখন মানে মানে রোদটা কী বলতো, একটু মেঘলা মেঘলা হয়ে গেছে দাদাটা, এই যে দেখতে পাচ্ছি একটু মেঘলা মেঘলা মতো হয়েছে, রোদ বেরিয়েছে কিন্তু মেঘলা।
নিয়ে চলে আসো, খেয়ে নেব। দেখো তোমার দাদা ভাই এখানে নিজের জামা কাপড়গুলো আয়রন করে নিচ্ছে। গুড বয়। ওর সব কাজ কি বলতো, মানে পড়ে থাকার কোনো চান্স নেই, সব করেছে। গুড বয়, গুড বয়। আমারও জামাগুলো করে দিবে তো? পয়সা লাগবে? এটা আবার কি কথা, পয়সা লাগবে? তাহলে আমি যে তোমার জামা কাপড়গুলো কেচে দিই, তুমি আমাকে পয়সা দাও। আচ্ছা আমি তোমার, আমি তোমার এত বড় ইনসাল্ট করছো আমার। এখন বাজে হচ্ছে বিকেল কটা, চারটা। তো এখনো এইমাত্র তোমাদের দাদাভাই খেলে এলো, দিয়ে হচ্ছে জামা কাপড় আয়রন করতে বসছে, তোমাদেরকে তো দেখালাম। এখন একটু আমি সন্ধ্যে রুন্দি দেবো, এখন না একটু পরে। সন্ধ্যে রুন্দি দেওয়ার পরে তারপরে একটু চা করো। চা খাবে না আগে মুড়ি খাবে? বলো ঠিক আছে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, ভালো লাগবে। আজকে হচ্ছে কি, আমার কি বলতো, একবার দুবার পড়লাম ফোন নিয়ে প্রেস করে রেখে দিলাম। হ্যাঁ, আর যাইবো যদি এই ব্লগটা দেখে থাকে তোমাকে কি বলবে? আমারটা নষ্ট হয়ে গেছে। আসলে এই যে পাঞ্জাবিটা, এটা তোমরা দেখেছো না, তখন আমি ব্লগ করতাম না, তাই না? মানে একসঙ্গে পরা দুজনেরই সেম আছে এই পাঞ্জাবিটা। বলো তো যে পাঞ্জাবিটা হচ্ছে তোমাদের দাদাভাই এইখানে যে সরস্বতী পুজোতে পরেছিল, সেই সেম পাঞ্জাবি, সেম কালার, সেম ডিজাইন, সেম সব কিছু আমাদের জামাইবাবুরও আছে, মানে আমার জামাইবাবুরও আছে। তো সেই জন্য হচ্ছে ওই কথাটা বলছিল যে আমাদের দুজনকে একসঙ্গে তো তুমি কোনোদিনও দেখাও নি, আর এই দুটো পাঞ্জাবি মা এনে দিয়েছিল দুটো জামাইকে। তো যাই হোক, ভীষণই ভালো লাগে দুজন পরলে, পুরো একদম সবাই বলে যে দুজন যমজ ভাই। তো যাই হোক, ভীষণ ভালো লাগে। যদি কোনোদিনও সময় হয়, আর যদি কোনোদিনও সেই রকম সুযোগ বা সময় হয়, নিশ্চয়ই তোমাদের তোমাদেরকে দেখাবো দুজনকে ওই মানে একই পাঞ্জাবিটা পরলে কেমন লাগে, জাস্ট দারুণ। এই যে দেখো ঋষভ কুমার ওখানে এসে লুকিয়ে আছে, মানে তোমাদের দাদা ভাইয়ের উপরে বসছিল। ঠিক আছে, যাই আমি ভিডিওটা অন করেছি। এই হচ্ছে, এই যে লুকিয়া রেশা ভিডিও বন রায় উসকো বহুত আচ্ছা লাগতা হ্যায়, ওর ওর মানে ভীষণ ভালো লাগে। লাইক ওয়ার তো আর আয় না, ডিস লাইক মতলব ডিস যুক্ত লাইক, লাইক তো করোগে তুমি, আপ জো করনা হ্যায় করো, আপ ডিস লাইক করনা হ্যায় করো, ডিলিট মেরে সে নহীং হোগা, হামে তো লাইক সে মত। আর ও এখানে এসে এইরকমই হচ্ছে করে। তো যাই হোক, ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হবে আবার একটা নতুন ব্লগ যে সঙ্গে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট।